কিভাবে এমন 3D পোর্ট্রেট ফটো এডিটিং করবেন পিক্সার্ট দিয়ে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। পিক্সার্ট অ্যাপ্লিকেশনকে ওপেন করে প্রথমে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর আমরা অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটো থেকে আমাদের লাভ পিএনজিটি অ্যাড করে নেব। লাভ পিএনজিটি অ্যাড করার পর আমরা লাভ পিএনজিটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিব ব্যাকগ্রাউন্ডের সাথে, কোথায় রাখলে আমাদের ছবিটি ভালো দেখাবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে আবার অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটো থেকে আমরা আমাদের ক্যারেক্টারটি সিলেক্ট করে অ্যাড করে দিই। এই ফটো এডিটিংয়ে আমি যে সকল পিএনজিগুলো ইউজ করেছি সবগুলো পিএনজির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর লাভ পিএনজি অনুযায়ী আমাদের ক্যারেক্টারটি ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর ইরেজ বাটনে ক্লিক করব। ক্লিক করে হার্ডনেস 100 করে দিব। এখন আমরা লাভ সার্কেলের বাইরে ক্যারেক্টারের যতটুকু অংশ আছে সবটুকু অংশ আমরা ভালো করে ইরেজ করে নেব, যাতে করে লাভ সার্কেলের বাইরে ক্যারেক্টারের কোনো অংশ দেখা না যায়। আমি ইরেজ করতে থাকি, আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। আর যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দ্যাটস ইট। এবার আমরা টিক মার্কে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করে মুভ ডাউন করে দিব। এখন এখানে দেখেন যে লাভ সার্কেলের বাইরে যদি কিছু অংশ থেকে থাকে তাহলে আবার ইমেজ বাটনে ক্লিক করে সেই বাকি অংশটুকু ইরেজ করে দিবেন, যাতে লাভ সার্কেলের বাইরে ক্যারেক্টারের কোনো অংশ দেখা না যায়। এখন আমরা লাভ সার্কেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইরেজ বাটনে ক্লিক করব। হার্ডনেস 100 করে দিব। 100 করে দেওয়ার পর এখন লাভ সার্কেলটি আমরা ইরেজ করে দিব আমাদের ক্যারেক্টারের বডির সাইড পর্যন্ত। ভালো করে ইরেজ করবেন যাতে করে বডির বাহিরে বেশি চলে না যায়। এখন আমরা অ্যাড ফটোতে ক্লিক করে এই মাথার উপরে যে লাভ পিএনজিটা আছে এটা সিলেক্ট করে মাথার উপরে সেট করে দিব। রোটেট বাটনে ধরে মাথার উপরে ভালো করে পজিশন অনুযায়ী সেট করে দিব। দ্যাটস ইট। আবার প্লাস আইকনে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করব। এখন আমরা লাস্ট পিএনজিটা অ্যাড করে নেব। দ্যাটস ইট, রেডি হয়ে গেল আমাদের 3D পোর্ট্রেট ফটো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম ফটো এডিটিং এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।